নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বিদিশা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক। আমোদপুরে পুরল তৃণমূলের দলীয় কার্যালয়। সাঁইথিয়ায় রেল সেতু সংস্কারের দাবি জানালো পথ প্রদর্শক। গাছ বাঁচাতে ব্যবহৃত হচ্ছে পুরনো ফর্ম। একটি বিশেষ ঘোষণা, কলকাতা বিধান শিশু উদ্যানের মেধা অন্বেষা 2019 পরীক্ষার তারিখ ছিল 31 মার্চ, কিন্তু লোকসভা নির্বাচনের জন্য আগামী 2 জুন রবিবার বেলা 11টা থেকে দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দিরে হবে। যারা এখনও অ্যাডমিট কার্ড পাওনি তারা দুবরাজপুর নেতাজি শিশু মন্দিরে যোগাযোগ করো। ফোন নম্বর 9434634505, দুবরাজপুর, বীরভূম। এবার সংবাদ বিস্তারিত। লোকসভা ভোট শেষ হতেই জেলা রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। গত 27 মে অনুব্রত মণ্ডলের এক সময়ের প্রবল প্রতিপক্ষ কাজল শেখ তৃণমূলের হাল ধরার জন্য এগিয়ে এলেন। তার দিন দুয়েক পরেই আজ লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন। পাশাপাশি নিমায় দাস ও আসিফ ইকবাল যোগ দিলেন বিজেপিতে। বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন যে যেখানে যোগদান করুন না কেন, সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। দেখুন, আমিও টিভির পর্দায় দেখলাম তারা যোগ দিয়েছে বিজেপিতে। তো বিজেপি দিল্লিতেই যোগ দেয় আর কলকাতাতেই যোগ দেয়, তাদের কাজ করতে হবে বীরভূমে। আমি যেটা বলতে চাইছি, যারা দিল্লিতে জয়েন করো আর কলকাতাতে জয়েন করো, তাদেরকে কাজ করতে হবে বীরভূমের মাটিতে, বিজেপি কাজ করতে হবে। এর বেশি কিছু আমি বলছি না। মুকুলদা বিধায়ক জি কো পার্টি কি সদস্যতা কি জো পর্চি হে ও দেঙ্গে। उनका स्वागत पार्टी में करें। गदाधर हाजरा। बीरभूम जिले के टीएमसी युवा विंग के जनरल सेक्रेटरी है मोहम्मद आसिफ इकबाल जी और भारतीय जनता पार्टी की सदस्यता ले रहे हैं। बीरभूम जिले के एक बहुत टीएमसी के कद्दावर कार्यकर्ता हैं निमई दास जी, वो भारतीय जनता पार्टी की सदस्यता ले रहे हैं। हम उनका स्वागत करते हैं पार्टी में। एक बार साथ आइए। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সাঁইথিয়া ব্লকের আমোদপুরের সাংড়া গ্রাম পঞ্চায়েতের মেলানপুর গ্রামে গতকাল রাতে উত্তপ্ত হয় এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে, পুড়ে যায় একটি খড়ের পালুই, যার ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। তৃণমূল নেতা প্রশান্ত সাধু বলেন, বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাত্রি আনুমানিক 8টা থেকে 8:30 এইরকম টাইমে, এখন তো যারা বিগত দিনে বামপন্থী ছিল তারা এখন সেই ছদ্মবেশ লাল পোশাক ছেড়ে এখন গেরুয়া পোশাক পরেছে। তাদের উদ্দেশ্য 34 বছর যেমন বাংলাকে অশান্ত করেছি, একটা পার্টির ছত্রছায়া এসে আবার বাংলাকে অশান্ত করে,
আমাদের সাংড়া অঞ্চলে মেলানপুর গ্রাম, ওই গ্রামটা বরাবরই আমাদের সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করত। সেখানে গতকাল আমাদের প্রতিদিনের মতো ওখানকার যেখানে আমাদের নির্বাচনী কার্যালয় করেছিল এবং গ্রাম্য একটা আমাদের বসার জায়গা ছিল পার্টি অফিসে, সেখানে গোটা কয়েক চার পাঁচজন বসেছিল। এরা ওই পাশের গ্রামে মিতদাসপুর বলে একটা জায়গাতে সেখানে লাড্ডু বিলি করার পর ওই গ্রামে গিয়ে তারা ওখানে প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে তারা আমাদের ওখানকার মেম্বার আমাদের সুন্দর আরও চার পাঁচজনা বাড়িতে অ্যাটাক করে ঢিল পাটকেল ছড়ে খিস্তি খাওয়ার করে এবং আমাদের একটা কর্মীর এই গ্রীষ্মের ধান যে খামারে উঠেছিল সেই ধানে পালিয়ে আগুন ধরিয়ে দেয়, পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় আর এমনি হুমকি দিতে থাকে। কজন আহত হয়েছে আমাদের? আমাদের দু তিনজন একটু আহত হয়েছে। হ্যাঁ, আমাদের ওখানকার যিনি বুথের সভাপতি আছেন তিনি কমপ্লেন একটা করেছেন, আমার অঞ্চল সভাপতি কমপ্লেন একটা করেছেন, পুলিশ গিয়েছে। আমরা আইসির কাছে অভিযোগ জানাতে এসেছি, কালকে ওরা কমপ্লেন একটা করেছে, আমরা অভিযোগ জানাতে এসেছি। এটা এখন তো বিজেপি করেছে, কিন্তু বিজেপির অন্দরে যারা আছে তারা বাম। আমি প্রশান্ত সাধু, সভাপতি সাহিত্যা ব্লক লাপুর বিধানসভা। পাঁচ ছজনের নামে অভিযোগ দায়ের করেছে, আরও অনেকে আছে। যখন আগুন লেগেছিল তখন আমরা ঘুমিয়েছিলাম, দিয়ে তারপর দেখছি হুলু হুলু করেছে, তখন দেখছি আগুন আগুন, তখন তাড়াতাড়ি উঠলাম ছেলে নিয়ে, দিয়ে তখন বালতি নিলাম স্বামী, দিয়ে তাড়াতাড়ি এনে সব পাড়া জড়ো হয়েছে, জল হিসেছিলো, এইটুকুই জানি যে কি আগুন লাগিয়েছে, কী করে হলো কি মারামারি হয়েছে কিছুই জানি না রাতের মধ্যে। এই রাত তিনটের সময় আগুন লাগা এটা দেখেছি, তারপরে জল দিতে দিতে তখন সকাল হয়ে গিয়েছে। এইটা তো এমনি পার্টি অফিস বলতো, এমনি তৃণমূলের এমনি পার্টি অফিস বলতে এমনি নিজের জায়গা এটু বলছে, এমনি পার্টি অফিসের জায়গা লয় এটু বলছে, ওদের নিজে হ্যাঁ এমনি পার্টি অফিস করেছিল কিন্তু ওদের নিজের জায়গা বলছে মোড়লদের। পুলিশ কত এসেছিল এখন আছে? হ্যাঁ সবই তো না, আগুন লেবে গাড়ি আসে নাই, এমনি জল তল সবাই দিয়েছে, দেবেন যে এমনি পুলিশ রয়েছে, আরও সব রয়েছে, পার্টি প্রচুর লোক এসেছিলো সব দেখে গেছে। আমি জানি না যে কে করেছে কি করেছে, কোন দল করেছে কি তাও জানি না, কিন্তু আমার দলে কোনো যায় না, তৃণমূলে যায় না, বিজেপি যায় না, আমরা যেটা যে আমাদেরকে বলবে সেটা তাদেরকে যাবো, আমার কারোর সঙ্গে কিছু উপকার নাই, আমাদের ঘর বাড়ি নাই, আমরা গরিব খেটে খাই লেবার, আমার কিছু এসে জানি না, দেখছো তো চালার ঘর আমাদের, আমরা দিয়ে দিই না তুমি নাই, আমাদের ভয়ে নাই মানে আমাদের ছেলে নিয়ে দিতে আগুন দিতে আমাদের ছিটে চলে আসতো বাতাস দিলে, তাহলে ভয়ে রাত্রের বেলাতে, রাতে তো ছেলে দিনে লয় রাত্রেবেলা ছেলে নিয়ে শুয়ে থাকি, তাহলে পরে বিছানা বিছানা খেড়ে চাল না আগুন দিতে ঝোর দিতে যদি চলেই আসে তাহলে খেড়ে চাল আমাদের সবই পুড়ে ছাই হয়ে যেতাম, আমারাই পুড়ে যেতাম। সব তো ওই পুড়েই গেছে, দেখে তো লাগছে সবই পুড়ে গেছে, ওটাও পার্টি অফিস তৃণমূলে। কি নাম আপনার এই গ্রামটার? নাম গ্রামটার নাম মেলানপুর। কোন থানা? সাঁইথিয়া। কি নাম আপনার? সারথী দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, আমোদপুর। সাঁইথিয়া রেল স্টেশন লাগোয়া রেল সেতু সংস্কারের দাবি জানালো স্থানীয় পথপ্রদর্শক নামে সামাজিক সংস্থা। পথপ্রদর্শকের পক্ষ থেকে জানানো হয় গত তিন মাস আগে অলিখিতভাবে রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা হয়নি, তাদের আশ্বাস দিতে দিতে কেটে গেল তিনটি মাস। তাই আজ নতুনভাবে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে সাঁইথিয়ার বিভিন্ন অফিস ও রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয় যাতে রেল সেতুটি নতুনভাবে সংস্কার করা হয়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। জেলা পরিবহন দপ্তরের অনলাইন ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার ফলে বাতিল হয়ে যায় সমস্ত পুরনো ফর্ম। প্রশাসন সূত্রে জানা যায়, দপ্তরে মাসের পর মাস জমে থাকা বিভিন্ন ফর্ম, যেমন গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির ফিটনেস সহ বিভিন্ন ধরনের ফর্ম মিলে 180,000 পুরনো কাগজ পড়েছিল। এই পাহাড় প্রমাণ পুরনো কাগজের স্তূপকে কিভাবে কাজে লাগানো যায়, এই ভাবনাতেই বের হয় বীরভূম জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক সন্দীপ সাহার ব্রেন চাইল্ড। কাগজ বাঁচান, গাছ লাগান, জীবন বাঁচান। ওই পুরনো ফর্মের অব্যবহৃত সাদা অংশে এখন দপ্তরের যাবতীয় কাজকর্ম হচ্ছে। সন্দীপ সাহা জানান, এখন তার দপ্তরের কাজ চলছে ওই পুরনো ফর্মে। পুরনো ফর্ম কেটে ছোট করে A4 সাইজে আনা হয়েছে এবং বিভিন্ন কাগজে লেখা থাকছে 17টি গাছ কেটে 1 টন কাগজ হয়। আরও লেখা রয়েছে, কাগজ বাঁচান, গাছ বাঁচান, জীবন বাঁচান। এর ফলে সরকারি খরচও কমছে বলে তিনি জানান। এবং তারপর দেখা গেল এই ফর্মটাকে, এই ফর্মের প্রতি একটা পাশ পুরোপুরি সাদা ছিল, অপর পাশটা। এবার সেক্ষেত্রে আমরা তখন এটাকে ইউজ করলাম, এই লেখাটা লিখলাম, এখানে অনেকগুলো বার্তা দেওয়া আছে, যে বার্তাগুলো মানুষকে সচেতন করার জন্য। এবং একই সাথে আমাদের মোটর ভেহিকলে যে হিউজ কাগজ ব্যবহার হয়, তাই এই কাগজগুলো আমরা ইউজ করতে পারি, কারণ উল্টো দিকে আমরা স্ট্যাম্প মেরেও দিয়েছি, মানে একটা করে রেখেছি। এবং তাদের রয়েছে 17টা গাছ মেরে 1 টন কাগজ হয়। আর রিডিউস, রিউজ, রিসাইকেল, রিপ্লেনিশ অ্যান্ড রিস্টোর পেপারস, এটা আমরা এই পাশে আমাদের এখন যেগুলো অনলাইনে বিভিন্ন কাজ হচ্ছে, তার প্রিন্ট আউট যেটা নিতে হচ্ছে সেটা। তার মধ্যে আমরা অনেকগুলো কাগজে কিছু জিনিসই প্রিন্ট নিই, যেমন ফিটনেস, তারপর পুরনো ট্যাক্স, লার্নার, হিক, মানে মোটামুটি অনেক, মানে 70% CATA সব কিছুই আমরা করছি। 70% কাজ আমরা এইভাবেই করে নিচ্ছি। এক্ষেত্রে আমার অফিসের স্টাফেরা যথেষ্টভাবে তারাও উদ্যোগী হয়েছে। এটা এই উদ্যোগটাকে আমার DM ম্যাডামও এটাকে বলেছেন, যে আপনাকে বেশ ভালো কাজ, এতে কাগজগুলো বাঁচছে, সরকারি খরচাও বাঁচছে, আর নতুন করে কাগজ যাতে আরও কম ইউজ হয় তার জন্য মানুষকে সচেতন করা যাচ্ছে, আর আমরা পুরনো। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।